Second session actually of the problem what we call how to win customer heart. And heart winning too is a very difficult job. Our bhai bolche len je heart winning korte korte to sara jiboni kete jeta heart winning. So still let us try. So ei trial amra ebhabe arambho korechi 7th of February we had our first session with the same number of guests. And যাদের প্রাইমারি ইনভাইট করা হয় আমরা একটু এমন কালেক্ট করে করি যে অনেক পুরানো আছে অনেক রিসেন্ট আছে মানে আমাদের সময় ভিতরে আছে অ্যাজ ইউ নো যে আমরা আমাদের 30 বছরে পদপোর্ট করলাম 2014 ফেব্রুয়ারি অ্যাকসেপ্টেড ইন 1984 অ্যান্ড এই 30 বছর ভিতরে আমাদের ক্লায়েন্ট সংখ্যা এখন অলমোস্ট 5000 এর কাছাকাছি চলে যাচ্ছে আর কি সেবা থাকা ছিল মিলিয়ে which is quite a number I would say এক কনস্টিটিউট থেকে হলে পরে ইলেকশন দাঁড়ালে এমপি সব কভার হয়ে যাচ্ছে তো ফার্স্ট সেশন যেটা দেখা যাচ্ছে যে প্রপি আমাদের যেভাবে অবজেক্টিভ ছিল আমরা প্রথমে আমাদের মিডিয়া ইন্ট্রোডাকশন একটা শর্ট দিই মানে যারা পার্সোনাল আছে তারপরে সেলফ ইন্ট্রোডাকশনে অ্যাকচুয়ালি ইটস জাস্ট দ্য নেম অ্যান্ড কোন প্রজেক্ট কোন ইয়ারে নেওয়া তারপরে কেউ যদি কারো প্রফেশন সম্বন্ধে বলতে চান বলতে পারেন না সেরকম অসুবিধা নেই আফটার দ্য ইন্ট্রোডাকশন সেশন যেটা আমরা করি আমরা উই মেক এ ওপেন ডিসকাশন ইটস এ ভেরি ইনফর্মাল রাউন্ড টেবিল অ্যাকচুয়ালি যদিও রাউন্ড টেবিল কথাটা বলেছি এখানে আমাদের মিস্টার সুমন আহক আছেন কোথায় গেলেন হ্যাঁ না উনি বলছিলেন যে খুব থমথম আহক মনে হচ্ছে একটু পরে থমথম ভাব কেটে যাবে বিকজ আমরা বাঙালিরা যখন কথা বলতে আরম্ভ করি তখন আর থমথম থাকে না মাই অনলি অবজারভেশন লাস্ট টাইম ওয়াজ যে উইল গো ওয়ান বাই ওয়ান এবং যিনি
কথা বলবেন, ওটা যেন মোটামুটি ভাবে দু তিন মিনিটের ভিতরে থাকে আর কি, সো দ্যাট দ্য নেক্সট পারসন ক্যান টেল। অফকোর্স ওনার রাউন্ড আবার ঘুরে আসতে পারে ইফ টাইম অ্যালাউস। অ্যান্ড আমাদের এখানে কনসার্ন ডিপার্টমেন্টের ভিতরে ডিজাইন আছে, কনস্ট্রাকশন আছে, কাস্টমার সার্ভিস আছে, অ্যান্ড সেলস আছে, সো চারটে ডিপার্টমেন্টের হেডরা আছে। ওনারা নোট ডাউন করতে থাকবেন, অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য সেশন মানে 15 মিনিট কিংবা 20 মিনিট আগে সেশনে উই উইল অ্যাড্রেস দোজ পার্টিকুলার ইস্যুস, অর উই উইল সে যে এটা নোট করে রাখলাম, এটা এই মুহূর্তে বলতে পারছি না, এই পরে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে। শুধু ফিডব্যাক নেওয়াটাই কিন্তু অ্যাকচুয়ালি আজকের উদ্দেশ্য না, এই ফিডব্যাকের সঙ্গে সঙ্গে আমরা অ্যাকচুয়ালি আমাদের ইম্প্রুভমেন্ট অফ বিল্ডিং টেকনোলজির আইডিয়াস আরো কিভাবে করা যায় এটা আপনাদের কাছ থেকে জানতে চাই। কিছু কিছু না, অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য থিংস ফর এ লিভিং আর দেয়ার যেটা আমরা জানতে পারি না, অ্যাকচুয়ালি আমরা বানিয়ে চলে আসি, কাস্টমার সার্ভিস আছে, কিন্তু অনেক জিনিস আছে যে ইমপ্রুভ করা যায় খুব ইজিলি, বাট আমাদের মাথায় আসে না আর কি ওটা, বিকজ আমাদের রুটিন ওয়ার্ক এত জরুরি। তো একটা খুব বেসিক কোশ্চেন রয়ে যায় যেরকম, হোয়াট রিয়েলি ইন্সপায়ার ইউ টু বাই অ্যান অ্যাপার্টমেন্ট ফ্রম বিটিআই, দ্যাট কুড বি ওয়ান অফ দ্য থিংস যে আমরা জানতে চাই। তো এগুলি অবশ্য আমার শর্ট লিস্টে, নট নেসেসারিলি ভিতরে যারা আসবে তাদের পরিচয়টা ওনারা আসলে এসে যাওয়ার পরে পরে ওই সময় নিয়ে দেবো। To introduce myself, I'm Engineer Jafar Khan, and I'm the Managing Director of Building Technology and Ideas, and I'm with this company since the day of inception, which is 1984. I was out of the country, and except that, আমাদের স্টেক হোল্ডার যারা আছেন তাদের সবাই আজকে এখানে নেই, থাকার কথাও না, বিকজ নাও উই আর ইটস এ পাবলিক লিমিটেড কোম্পানি, অ্যান্ড সুন উই উইল বি আমরা ওই শেয়ারে চলে যাবো আর কি, সো আইপিওতে চলে গেলে পরে উই উইল ফুলি পাবলিকেট, উই উইল অনলি রিটেইন 30% অফ দ্য টোটাল ইকুইটি পোর্শন, তো তখন আমাদের অ্যাকচুয়ালি লায়াবিলিটি টু দ্য কাস্টমার্স আরও বেড়ে যাবে, সেই জন্যই আমরা এই প্র্যাকটিসগুলো এখান থেকে আরম্ভ করেছি। We are the first ISO 9001 certified grade cell company in 1998. I am an ISO 9001 qualified auditor. We are the first AA3 credited financial company. And of course, in rehab, our membership number is 001, which means we are the first member of rehab. এটা তো ব্রাইটার সাইডটা বললাম আর কি, বাট ব্রাইটার সাইডের সঙ্গে সঙ্গে আমাদের এই 30 ইয়ার্সে আমরা যতদূর এসেছি আমাদের থেকে বেরিয়ে গিয়ে অনেক কোম্পানি হয়েছে, এরকম অনেকে আছেন, তারাও আমাদের থেকে খারাপ করে নেই, অ্যান্ড উই ফিল ভেরি প্রাউড অফ দ্যাট অ্যাকচুয়ালি, যে উই হ্যাভ বিন এবল টু মেক এন্টারপ্রেনার্স অ্যাজ ওয়েল। দেয়ার আর অ্যাট লিস্ট 5 কোম্পানিজ, আই উইল নট নেম দেম হিয়ার বিকজ ইটস আওয়ার ফোরাম, but those were our successful venture as an institute, I would say. So that's about PTI. আমি এখন আমাদের আজকের চিফ গেস্ট যিনি আছেন প্রফেসর নুরুল আমিন, আমি তো আগে বলেছি, হ্যাঁ ওনার পরিচয়টা দিয়ে আরম্ভ করব। জাস্ট বিফোর দ্যাট কমপ্লিট আই থিঙ্ক টু ইন্ট্রোডিউস আওয়ার হেড অফ দ্য ডিপার্টমেন্টস হিয়ার, আমার বাঁ দিকে আছেন শামসুল আমিন সাহেব, উনি কাস্টমার সার্ভিসের হেড, তারপরে আছেন আলম সাহেব, ইজ দ্য হেড অফ সেলস, এই আপনাদের সেলস যা করেন সব গন্ডগোল উনি করেন আর কি, কারণ সেলস এর লোকের খুব সুবিধা আছে, একবার সেল করে দিয়ে আর খুঁজে পাবেন না কিন্তু তাকে, আর কাস্টমার সার্ভিস ঠিক ততখানি অসুবিধা আর কি, রেস্ট অফ দ্য টাইম আমি অনেক চুল ছিল আগে। আচ্ছা, আমার ডান দিকে মিসেস নুরুল আমিন আছেন, তারপরে আছে আমাদের হেড অফ আর্কিটেক্টস আর্কিটেকচার ডিপার্টমেন্ট আর্কিটেক্ট রূপা চৌধুরী, একদম ওই কোনায় আমার হাতের বাঁ দিকে গুজাল, একটু দাঁড়াও,
so that people can see you. Dusar Sahib Achen, only CRG, মানে কাস্টমার রিলেশন ডিপার্টমেন্ট, মানে উনি হ্যান্ড ওভারের পরে যেসব প্রবলেম হয় কিংবা ভালো হয় সেগুলো উনি ডিল করে থাকে। তো গুলজার সাহেব ক্যান মেক এভরিথিং রাইট, সো থ্যাংক ইউ গুলজার। আর কি আর কেউ আছে কি আমাদের এখানে? আসসালামু আলাইকুম, আমি এখন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অধ্যাপনা করি। আমি আসলে একজন অর্থনীতিবিদ। আমি এই সময় থেকে এফআর খানের সাথে আমার ঘনিষ্ঠ পরিচিতি হয়, সেটা হলো আমরা যখন এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ছিলাম, আমি 22 বছর ওখানে অধ্যাপনা করি ব্যাংকক এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। সেখানে একটি প্রোগ্রাম যেটা নাম ছিল হিউম্যান সেটেলমেন্ট ডেভেলপমেন্ট, সেই হিউম্যান সেটেলমেন্ট ডেভেলপমেন্টে আমাদের প্রথম দিকে আমি যখন 87-এ হলো ইন্দিরা রোডে ক্যারিজমা ম্যানশন, ওই প্রসঙ্গে পরে বলব। এখন 2008-এর শেষে আমি আইটি থেকে রিটায়ার করে এসে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আমি এখন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছি। বাট আরবান ইস্যুজ, আরবান এনভায়রনমেন্ট, এগুলো নিয়ে আমার কাজ করি। রিসেন্ট বলে একটা প্রজেক্ট আছে গুলশান এক নম্বরে, ওটা ল্যান্ড ওভার অ্যাকশন। আমার কাজ চাচা প্রসাদ, রিসেন্ট গুলশানের ফার্মার। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে বিটিআই সার্ভিস বা কোঅপারেশন সত্যি থেকে আমি স্যাটিসফাইড। এই বলার জন্য বিশেষ করে সিএইচডি ডিপার্টমেন্ট থেকে আমি ভালো সাপোর্ট পাই, কারণ বিক্রি করার পরে আর কি খবর রাখেন না, তারা বলছে এটা ঠিক বিক্রি করার পর সিএইচডি ডিপার্টমেন্ট যোগাযোগ করতে হয় আমাদের সাথে। তো সেই ক্ষেত্রে আপনাদের সিএইচডিতে কয়েক নম্বরটা চেঞ্জ হয়েছে, তার প্রতি ইদানিং রিয়াদ নামে স্যার আছে, রিয়াদ খুব ভালো কোঅপারেটিভ এবং অ্যাক্টিভ। এটা আমি হেল্প আমরা অ্যাকচুয়ালি এখন আগে ইন্ট্রোডাকশনটা করে নিই, তারপরে আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার আহমেদ আলী বলছি। আমি বিটিআই প্রিমিয়ার প্লাজা ডিপার্টমেন্ট ওনার, যেটা জাস্ট গতকালকে আমরা এজিএম করে আমাদের কমিটি ফর্ম করলাম। তো সামসুল্লাহ মুসা সবই জানেন এই বিষয়ে আর কি, কালকে আমরা আপনাদেরকে ইনভাইট করেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আপনারা কেউ জানেন। আমরা বিটিআই সাথে আমি সম্ভবত 2009 থেকে যোগাযোগ রাখি এবং আপনাদের আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম, আমি বসুন্ধরাতে আমি নিরুপার বিকেস্টার। আমার পরিচয় সুবর্ণা হককে দিয়ে সুবর্ণা হককে তুলে দেয়। আমি বসুন্ধরা সি ব্লকে বিটিআই, ওখানে আমি আর আমার ওয়াইফ দুজনে
থাকি বসুন্ধরার সেই হচ্ছে ইন্টিমেসি সেখানে আছি। My husband shop bole diyechen, so I have nothing extra to say. Except that I am principal of school, Repen, Bosundhara. Apnader school e amader department theke giyechilen. Ji, ami apnader school. Thank you very much. That was a very excellent introduction of all the clients. Assalamualaikum. আলোচনার বিষয়বস্তু যেটা আমরা ব্যানারে দেখছি এবং চিঠিতে যেটা উল্লেখ করেছে যে হাউ টু উইন ইন কাস্টমার্স হার্ট, এটি আলোচনার আজকে বিষয়বস্তু। তো আমি এই বিষয়টাকে আলোচনাতে যাওয়ার আগে আমার একটা ঘটনা দিয়ে শুরু করতে চাচ্ছি আর কি। যারা এখানে আছেন ভয় করার কিছু নেই, যে আমি এমন কিছু বলতে চাচ্ছি না, ঘটনা তো মজারই হবে। আমি প্রথমে মেবি এটা তন্ময়তে আমি প্রিমিয়ার প্লাজাতে একটা টাওয়ার ওয়ানে একটা ফ্ল্যাট বুকিং দিয়েছিলাম। তখন আপনাদের ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর জুবায়ের সাহেব ছিল, উনি আবার আমার প্রতিবেশী, সেই হিসেবে আমাদের যোগাযোগ তো দিয়েছিলাম। তো কিছুদিন পরে আমি ওই অ্যাপোলো হাসপাতালের সাথে আরেকটাতে বুকিং দিলাম, যেটা আপনার মনে আছে আপনার কাছে আমি সারেন্ডার করে দিলাম আর কি। তো একসময় আমি ভাবলাম আমার তো আমি জায়গাতেও যেতে, আমি গুলশানে থাকি, অ্যাপার্টমেন্ট এখানে আমার আর আছে। তো ভাবলাম যে আমার এই ব্যবসা বাণিজ্য মনে হয় খুব ভালো দিকে যাচ্ছে না, আমি সারেন্ডার করে দিব। তো জীবের সাথে দেখে আমি একটা দরখাস্ত দিয়ে দিলাম যে আমি ভাই আর রাখবো না, আপনার কি নিয়ম কানুন সেটা বাদ দিয়ে আমার টাকাটা ফেরত দিয়েছে। তা উনি চলে যাওয়ার পরে আপনার মার্কেটিং এর দুই তিনটা ছেলেকে আমার বাসায় পাঠিয়ে দিছে, ওদেরকে আগে থেকে চিনতাম। তো ওরা এমন ভাবে ট্রেন নাও আপনাদের যে কি আর বলবো, আমাকে টোটালি আমার মাইন্ড চেঞ্জ করে ফেলছে। মিষ্টি নিয়ে আসছে, কথা বলছে, আর আরো দুই দিন আর কিছু বলে নাই, শুধু মিষ্টি দিয়ে চলে গেছে। আমার এসে আমাকে বলছে কই আমার চিঠি দাও, আমাকে রিফান্ড করো। ঠিক আছে, রিফান্ড করে দিবো। তো আলাদা